হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল যেরকম আমি আগে জানিয়ে দিয়েছিলাম যে জিলেট এক্সাম না হওয়ার একটা চান্স ছিল যেটা দ্য টেলিগ্রাফ যে নিউজ পেপার ছিল সেখান থেকে আমি আর্টিকেলটা অলরেডি বলেছিলাম তো এবার অফিসিয়ালিভাবে আজকে কিন্তু জিলেট টোয়েন্টি টোয়েন্টির যে আপডেট অফিসিয়াল আপডেট সেটা কিন্তু তার ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে তো এখানে কি বলা হচ্ছে ইন ভিউ অব দ্য অনগোয়িং কোভিড প্যান্ডামিক সিচুয়েশান ইট ইজ ডিসাইডেড দ্যাট ডবলু বি জেই বোর্ড অর্থাৎ ডব্লিউ বিজেই বোর্ড কিন্তু জিলেট টোয়েন্টি টোয়েন্টি এবছর কন্ডাক্ট করতে পারবে না তাহলে কিসের বেসিসে অ্যাডমিশন হবে এবং যদি নাম্বার বেসিসে অ্যাডমিশন হয় তো কোন কোন সেমিস্টারের সেমিস্টারে নাম্বারকে গ্রাহ্য করা হবে সমস্ত ডিএস আস্তে আস্তে বলব তো এখানে কী বলা হয়েছে না ইনস্টিটিউট ডবলিউ বিজেবি উইল কন্ডাক্ট সেন্ট্রালাইজড অনলাইন ই কাউন্সিলিং অ্যান্ড প্রফেশনাল অ্যাডমিশন অন দ্য বেসিস অফ মার্কস ইন কোয়ালিফাইং এক্সামিনেশান ডিপ্লোমা অ্যান্ড বিএসসি এক্সামিনেশান অর্থাৎ ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য ডিপ্লোমা এবং বিএসসি ক্যান্ডিডেটদের জন্য বিএসসি এক্সামিনেশান যে তারা দিয়েছে তার কিন্তু কোয়ালিফাই মার্কসের বেসিসে কিন্তু তাদের প্রফেশনাল যে অ্যাডমিশন সেটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন ই কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাব অলরেডি অ্যাপ্লাইড ফর জিলে টোয়েন্টি টোয়েন্টি তো যারা জিলে টোয়েন্টি টোয়েন্টির জন্য অ্যাপ্লাই করেছিল একমাত্র তাদের জন্যই এই ই কাউন্সিলিং বা ই সেন্ট্রালাইজড যে কাউন্সিলিং সেটা কিন্তু কন্ডাক্ট হবে তো ডিটেল নোটিস যেটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে এরকমই জানানো হয়েছে এই নাম্বারে মার্কসের যে হতে পারে যে যেরকম জিলেটা আমরা দেখেছি সাবজেক্ট থাকে ম্যাথ তারপর কম্পিউটার সায়েন্স তারপর ইলেকট্রিক্যাল এবং সোম এবং ইমেক তো এই নাম্বারগুলো হয়তো ফার্স্ট ইয়ার থেকে কিন্তু গ্রাহ্য করতে পারে প্রথমে ওভারঅল মার্কস নিতে পারে তারপরে এই যে যে সাবজেক্টগুলো বললাম এর মার্কসের বেসিসও কিন্তু পরপর কাট আপ আসতে পারে সেই সমস্ত ডিটেলস কিন্তু পরবর্তী ডিটেল নোটিশ দিলে একমাত্র জানা যাবে তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ